আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ধর্ম যার যার, উৎসব সবার। সুধী দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন অমৃত গুঁড়ো মশলা নিবেদিত উৎসবের রান্নায়। উৎসব মানেই খাওয়া দাওয়া, নানা রকমের রান্না বান্না, অতিথি আপ্যায়ন আর ভোজন। তাই আমাদের আজকের এই অনুষ্ঠানেও একজন অতিথি আছেন। আমাদের অতিথি হচ্ছেন আপনাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার। চলুন আজকে ওনার সাথে আমরা গল্প করি। শুধু গল্প করব না, ওনার গান শুনব, সাথে রান্না বান্না করব, পূজার গল্প শুনব। দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। খুব ভালো লাগছে আমার এই বিশেষ যে পুজোর রান্না, মানে এটা তো মানে ভাবা যায় না। আপনি গান করবেন আর আমি তার সাথে রান্না করব। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমি গান শোনাবো। তো পুজো যেহেতু আমাদের চলছে, তো সেই ক্ষেত্রে আমি মায়েরই একটা আগমনী গান আমি শুনিয়ে দিচ্ছি। তোরা শোন গো নর নারী, একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি, শাগ বাজায় আর ঢাক বাজা, শাগ বাজায় আর ঢাক বাজা, উলুদে তাড়াতাড়ি। একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি, একটি বছর পরে উমা এলো বাপের বাড়ি। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে রান্না বান্না শুরু করি। হ্যাঁ নিশ্চয়ই, আমি আরো গান শুনবো আপনার। আজকে আমাদের আয়োজনে আছে সবজি খিচুড়ি, লাবড়া আর হলো কাঁকরোলের পুর। আচ্ছা, যেহেতু মানে সময় অত বেশি নেই, তাই আমি মানে খিচুড়ির সবজি এখানে আছে, আমি একটু এগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। তারপর আমি ছোলার ডালটাও মানে সিদ্ধ করে রেখেছি, মুগ ডালটাও ভেজে ধুয়ে রেখেছি, চালটাও আছে রেডি করা। হ্যাঁ রেডি করা। আমি তাহলে রান্নাটা শুরু করছি দিদি। নিশ্চয়ই আমি আপনাকে হেল্প করবো। হ্যাঁ আমি বলবো। হ্যাঁ তাহলে প্রথমে আমি লাবড়াটা বসিয়ে দিই, দুটোই হতে থাকুক। আমি প্রথমে লাবড়াটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ সরি, লাবড়াটা বসিয়ে দিই। সরি হ্যাঁ সরি, পাঁচফোড়নটা দিয়ে তো ভাজা আছে মনে হয় না। হ্যাঁ দেবো। আমি পাঁচফোড়ন দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম। আমাকে বললে আমি হেল্প করব, শুকনো মরিচ। হ্যাঁ শুকনো মরিচ, তেজপাতা। আমাকে দিদি একটু কাঁচা সবজিগুলো, কাঁচাগুলো না। আমি দিদি এখানে আছে মিষ্টি কুমড়া, ফুলকপি, ঝিঙ্গা, বরবটি, পটল, মূলা, মিষ্টি আলু, বাঁধাকপি, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি একটু করে। লবণ দিয়ে দিলাম, এরপরে মশলা দিয়ে। হ্যাঁ মশলা, গুঁড়ো মশলাটা দিয়ে দিই, জিরে গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এটা একটু কষাতে হবে, এটা কষতে থাকুক, আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে দিই, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিই।
লঙ্কা তেজপাতা, আমি এটা একটু নাড়ো, আমি কিছু এটা হ্যাঁ 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 ডাল চালটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে দিলাম, বাবা পুড়ে গেছে। আচ্ছা আমাদের জন্য এই সবজিগুলো দিয়ে দিলে ভালো হতো না? দিয়ে দিচ্ছি, একটু জল দিতে হবে। হ্যাঁ আমি এই ছোলার ডাল দিয়ে দিলাম, মুগ ডাল দিয়ে দিলাম, না এটা একটু, হ্যাঁ লাবড়াতে একটু জলটা দিয়ে এটা হতে থাকুক। হ্যাঁ এটা হতে থাকুক। আমি আদা বাটা দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, অমৃত গুঁড়ো মশলার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এইবার আপনাকে এটা, হ্যাঁ এটা আমরা খিচুড়িও বসিয়ে দিয়েছি, খিচুড়িগুলো হচ্ছে আমাদের লাবড়া প্রায় শেষের পথে, খিচুড়িটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি নারকেল, ভেজে রেখেছিলাম ভাজা নারকেল, ভাজা বাদাম আর কিশমিশ। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বরবটি আছে, আলু আছে, পটল, এগুলো সব আমি ভেজে রেখেছিলাম, যেন নুন ছিল। এই যে দেওয়া হবে একসঙ্গে, এই যে জলটা, একটু জলটা দিয়ে দিলে, আমি জলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ লবণ চিনিও দিচ্ছি, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, লাবড়াটা হয়ে গেছে প্রায়। হ্যাঁ লাবড়াটা প্রায় হয়ে এসছে। শুধু দর্শক, আপনারা দেখছেন অমৃত গুঁড়ো মশলা নিবেদিত উৎসবের রান্না। আমরা এখন একটা বিরতিতে যাব, বিরতির পরে আপনাদের জন্য রয়েছে কাকরোলের পুর, কোথাও যাবেন না। বিরতির পর আমরা ফিরে এলাম অমৃত গুঁড়ো মশলা নিবেদিত উৎসবের রান্নায়। আমার লাবড়া হয়ে এসছে, খিচুড়িও প্রায় হয়ে এসছে। দিদি তুমি কিন্তু এবার একটা গান শোনাবে, আবার আরেকটা গান শোনাবে, আমার লাবড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খুব, আমরা তো পূজোর আমেজের মধ্যেই আছি, কিন্তু আমরা পূজোর গানই আজকে গাইব বেশি। হ্যাঁ আমরা পূজোর গানই গাইছি। গিরিরাজকে ডেকে দিল আমার গৃহে গৌরী এলো, গিরিরাজকে ডেকে দিল আমার গৃহে গৌরী এলো, নিশীথে আধার রাশি, নিশীথে আধার রাশি, উমা শশী প্রকাশিল গিরিরাজকে ডেকে দিল আমার গৃহে গৌরীলো। খুব সুন্দর, আমার খিচুড়িটাও হয়ে গেছে, তোমার গানও শেষ হলো। এখন আমি একটু খিচুড়িটা একটু ঘি দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। লাবড়াটা হয়ে গেছে, ওটা একটু ওইদিকে রেখে। হ্যাঁ কি সুন্দর কালারটা এসছে, খুবই সুন্দর। আমি এখানে এখন কাকরোলের পুরটা বসাবো, এই জন্য চুলাটা বন্ধ করলাম না।
আমি খি আমাকে তুমি এই প্লেটটা একটু দাও, এটা আমি খিচুড়িটা একটু উঠিয়ে ফেলি। আমি ধরতে পারি? হ্যাঁ, গরম কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা এখানে রেখে দাও। আমি আমি কাঁকরোলে পুরটা বসিয়ে দিই। আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এই কাঁকরোলগুলো সিদ্ধ করে আমি ভিতর থেকে পুরটা ইয়েটা দানাগুলো বের করে বেটে রেখেছি। আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা, কাঁচা মরিচ বাটা, ধনে পাতা বাটা, অমৃত গুঁড়ো মশলার হলুদ গুঁড়ো। এটা আমি আজকে তো কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম, এটা কিন্তু আবার সর্ষে দিয়েও ফোড়ন দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, দিয়ে দিচ্ছি একটু নুন। এটা আমি বেটারটা করে রেখেছি এখানে, চালের গুঁড়া আর আটা, আচ্ছা, তারপর একটু হলুদ গুঁড়া আর কালো জিরে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি। হ্যাঁ, লবণ তো আছে। এটা হয়ে গেলেই আমি এই যে এটা আছে এখানে দিয়ে তারপর এর মধ্যে ডুবিয়ে এটা ভাজবো। হ্যাঁ, এটা হয়ে এসছে। আমি এখন একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা আগে দেইনি কেন, তিতা হয়ে যেতে পারে এই জন্য। সব আসলে এই যে একুশে টেলিভিশনের এই যে আয়োজনটা, রান্নাঘরের যে রান্নার আয়োজন, মানে আমি দেখে মানে আমার মনটা ভরে গেছে যে এত সুন্দর সুন্দর কাঁসার থালা বাটি, এগুলো কি মানে আমার ভীষণ ভালো লাগছে। ছোট ছোট বাটিগুলো কি সুন্দর দেখতে। তো আজকে আসলে সত্যিই আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আমার এটা হয়েও গেছে। হ্যাঁ, পুরটা হয়ে গেছে। আমি এখন একটা দিতে হবে আর একটাতে ভাজতে হবে। ভাজতে হবে, তেলটা গরম হচ্ছে। হ্যাঁ, তবে একটা জিনিস কি, কাঁসার থালা বাসনটা এখন একটু উঠে গেছে, এই কারণে যে এটা মাছতে খুব কষ্ট। পুজোর বিশেষ অনুষ্ঠানে রান্নার অমৃত মশলার যে রান্নাঘরটা, আজকে মানে আমি এসে একদম অভিভূত হয়ে গেছি আর কি। থ্যাংক ইউ। বেটারটার মধ্যে দিয়ে আমি এখন তেলে ভেজে নিচ্ছি। এই এই ধরনের বাটি কিন্তু এখন দেখা যায় না, এটা আমি প্রথম দেখলাম। খুব সুন্দর একটা ডিজাইন, আধুনিক ডিজাইন, আর আধুনিক ডিজাইন। এক পিঠ হয়ে গেছে, এখন আরেকটা পিঠ উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। হ্যাঁ, না দেখতে খুব ভালো লাগছে, আসলে খুব সুন্দর হয়েছে দেখতে। কাঁকরোলের পুর ভাজা হতে হতে আমরা একটা বিরতি নিয়ে ফেলি। বিরতির পর আপনাদেরকে কিন্তু আমি খাওয়াটা দিয়ে দেব। বিরতির পর ফিরে এলাম একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন অমৃত গুঁড়া মশলা নিবেদিত উৎসবের রান্নায়। উৎসবের রান্নায় আমার কাঁকরোলের পুরটা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে ফেলছি গরম করে। বিরতির মাঝখানে আমি প্লেটও সাজিয়ে ফেলেছি তোমার জন্য। ও কি সুন্দর দেখাচ্ছে যে না! ওরে বাপরে, কি দারুণ দেখতে লাগছে। পুরো থালাটা মনে হচ্ছে একদম মানে ভোগ সাজানো হয়েছে। আসলে সত্যি একদম ভোগের মতোই হয়েছে সব কিছু, এবং ভোগে সাজানো হয়েছে এটা। আসলে উৎসব মানেই আনন্দ, আর আনন্দ মানেই হচ্ছে খাবার দাবার, মানে ভোজন যেটা বলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এত কষ্ট করে আমার জন্যে এই যে খাবারগুলো তৈরি করেছো, মানে
আমি কি বলবো, আসলে আমি তোমাকে ধন্যবাদ না জানিয়ে পাচ্ছি না। তো যাই হোক, দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন আমাদের কি সুন্দর আয়োজন এবং কি সুন্দর আমাদের রান্না, খিচুড়ি হয়েছে, নাবড়া হয়েছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সাথে মিষ্টি রয়েছে, সাথে দই রয়েছে, মানে এটা আমাদের উৎসবের মানে মেন পর্ব হচ্ছে আমাদের দই মিষ্টি, দই মিষ্টি, দই মিষ্টি পূজার। তো অনেক ধন্যবাদ। তুমি একটু একটু খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো এত কষ্ট করে যখন রান্না করেছো আমি তো একটু খেয়ে তো দেখবই। তো তোমাকে একটু দিয়ে দেবো না, একটু মুখে দিয়ে দিই একটু। তুমি খাও একটু, দেই একটু, দেখো না একটু, দেখো না তুমি কেমন হলো একটু দেখো, তুমি নিজেরটা নিজে তো একটু দেখতে হবে। আমিও একটু দেখছি এইবার আমি। দারুন দারুন দারুন, খালি খেলে তো হবে না, দারুন বললে তো হবে না, আমার জন্য আমাকে একটা পুরস্কার দিতে হবে। তো আমার একটা পছন্দের গান আছে তোমার গলায়, সেই সোনার পালঙ্কে। ও আচ্ছা, সেই গানটা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি একটু দর্শকদের বিদায় নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। সুধী দর্শক, অমৃত গুঁড়ো মশলা নিবেদিত উৎসবের রান্না অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাদের উৎসব আনন্দ সম্প্রীতি ভালোবাসায় ভরে উঠুক এই কামনা করি। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং মাস্ক পরবেন। দিদি, তোমার জন্য অমৃত গুঁড়ো মশলা পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। ধন্যবাদ। অমৃত গুঁড়ো মশলা উৎসবের রান্নায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেই সঙ্গে আমি একুশে টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনে, মানে আমাকে যে এখানে এনে উপস্থিত করা হয়েছে সেটার জন্য আমি ভীষণ ভীষণভাবে খুশি এবং আমার ভীষণ ভালো লেগেছে, আর কিছু বলার নেই। আর সেই সঙ্গে তোমার এত সুন্দর রান্না, মানে আমি প্রশংসা না করে মানে আমি পাচ্ছি না, যেমন সুন্দর তোমাকে দেখতে লাগছে সত্যি বলছি, আর তেমন সুন্দর হয়েছে তোমার রান্না। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমার দিক খুব ভালো লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ। না নিশ্চয়ই, আমি তো আসবই, কিন্তু গানটা কিন্তু শুনবো, আমার গানটা শোনাতে হবে। কোন গানটা যেন? সোনারু পালঙ্ক। আচ্ছা আচ্ছা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে।